ফ্রেন্ডস, আজকে শুভ সকাল। এই যে আমার হাজবেন্ড আজকে একটু বাইরে যাচ্ছে কাজে, আজকে হলো সানডে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে অনেক। নমস্কার বন্ধু। হ্যাঁ, গুড মর্নিং। আজকে আমার ট্যুর হচ্ছে বালুরঘাট। তো আগে আপনাদেরকে রাস্তায় দেখাবো কেমন যাত্রা হচ্ছে। আপনারা আমার পাশে থাকবেন। বাই। টোটোর জন্য দেখতে যাচ্ছি, টোটো পেয়ে গেলে টোটো নিব। আমাদের এখান থেকে স্টেশন 10 মিনিটের রাস্তা, দেখতে থাকবেন। এখান থেকে টিকিট নিলাম আমার দাদা। স্টেশনের পাশে দুর্গা মন্দির আছে, মা দুর্গা, গেট বন্ধ আছে। আমরা স্টেশনে ঢুকছি, এখনো জানি না কোন প্ল্যাটফর্মে গাড়ি আছে। যাচ্ছি স্টেশন, এখন বোর্ডে দেখবো। থাকবেন বন্ধুরা, আমি আরো ভালো ভালো ভিডিও দেখবো। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনারা পাশে থাকলে আমি আরো ভালো ভালো ভিডিও দেখাবো। এটা ট্রেন যাচ্ছে, এটা আমার ট্রেন, আমার ট্রেন না, এই ট্রেনে করে আমি বালুরঘাট যাব। এখন আমি সিট নিব, কোথায় সিট আছে দেখি। আমি জায়গা পেয়ে গেছি বন্ধুরা, ট্রেন 6:30 সময় ছাড়বে, আপনারা দেখতে থাকুন। এখনো সময় আছে, আমি হেঁটে হেঁটে আসলাম, সকালে মর্নিং ওয়াকও হয়ে গেল। ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, 6:30 টাইম, সময় 6:30, আমার ঘড়ি 7 মিনিট ফাস্ট আছে। ঠাকুরের নাম করে যাত্রা শুরু করলাম। আপনারা রাস্তায় যেতে থাকবেন, ভালো ভালো আপনাদের ভিডিও পাঠাবো। যাত্রা শুরু করে দিয়েছি বন্ধুরা, এখন সময় লাগবে আরও 15টার সময়, আমি কালিয়াগঞ্জ পৌঁছাবো। ওখান থেকে বাস ধরে বালুরঘাট যাব। বাসের আর ট্রেনের যাত্রা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখন ট্রেন সবেমাত্র ছাড়লো স্টেশন থেকে, দেখাতে পারছি না, এখানে কুয়াশা আছে। আমার সিট আশেপাশে কেউ নাই, আজকে যাত্রী কম আছে। আপনারা সঙ্গে থাকেন আর আমাকে খুব 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 ভালোবাসা আশীর্বাদ দিবেন।
ট্রেন 20 মিনিট লেট আছে। প্রচণ্ড রোদ, ঠিক 9:08 কালিয়াগঞ্জ স্টেশনে নেমে পড়েছি। এখন কালিয়াগঞ্জ স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি, বাসের যাত্রা শুরু করলাম। বন্ধুরা, এই বাস স্টেশনে বসে আছি, কালিয়াগঞ্জ স্টেশনে। আপনাদেরকে বালুর ঘাটে দেখালাম না যে একটু ব্যস্ত থাকার জন্য আমি আপনাদের কিছু দেখাতে পারলাম না, তো এখন আমি কাঠিয়ার ব্যাক করছি। আপনারা যেতে থাকেন, আর যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। ট্রেনে বসে পড়েছি বন্ধুরা, এখন আমরা যাচ্ছি নিজের বাড়ির পথে। ট্রেন এখনও ছাড়েনি, কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। ট্রেন একদম রাইট টাইম ঢুকেছে।